রসুলফির গ্রামের আলী সে খুবই ভদ্র এবং নম্র সে রমজান মাসের রোজা প্রতিনিয়ত পালন করে কিন্তু তার ইচ্ছা হচ্ছে যে আসলে রমজানের বা রোজার আদব কি সে সম্পর্কে জানার জন্য সে রমজানের আদব সম্পর্কে জানার জন্য সে বাড়ি থেকে বের হয় এবং এক হুজুরের কাছে গিয়ে সে জিজ্ঞেস করার জন্য এবং সে শেষ পর্যায়ে হুজুরের কাছে গিয়ে মসজিদে গিয়ে রমজানের আদব সম্পর্কে বা রোজার আদব সম্পর্কে জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহরাকাতু হজুর কেমন আছেন আপনি অলাইকুম আসালাম আর আহমতুল্লাহবার আকাতুহু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর চ কি মনে করে বাবা তুমি আমার কাছে আসলে হুজুর আমি একটা বিষয় সম্পর্কে জানার জন্য আপনার কাছে এসেছি আপনি কি আমাকে একটু সহায়তা করবেন কি ব্যাপার আলী কি সম্পর্কে জানতে এসেছো বলো আচ্ছা হুজুর রোজার আদব কি এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে হুজুর তাকে রোজার আদব সম্পর্কে বলে যে রোজার আদব হচ্ছে ছয়টি এক চোখের হেফাজত অপাত্রের দৃষ্টিপাত না করা এমনকি সিও স্ত্রীর প্রতি কাম দৃষ্টির নিক্ষেপ দুই নম্বর হলো জবানের হেফাজত করা অর্থাৎ রোজা থেকে মিথ্যা বলা চকুলখুরি করা বাজে কথা বলা গেবত করা কোনোভাবেই করা যাবে না তিন নম্বর হচ্ছে কানের হেফাজত ওই সব অপ্রিয় বস্তু যা মুখে উচ্চারণ না করা না যায় তার প্রতি কর্ণপাত করাও না যায় নাম্বার চার বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা হাত দ্বারা নিষিদ্ধ বস্তু স্পর্শ না করা আঁকে না যায়জ কাজের প্রতি ব্যবহার না করা পেটে সন্দেহজনক কিছু না খাওয়া পাঁচ ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও পেট ভর্তি করে না খাওয়া অর্থাৎ হালাল খাবার হলেও পেট ভর্তি করে ইফতার না করা যেহেতু রোজা রোজার আসল উদ্দেশ্যই হলো সেও কামভাব পশু প্রভূতিকে দমন করে অন্তরের নুরানি শক্তিকে বৃদ্ধি করা নাম্বার ছয় রোজা কবুল হয় কি না সবসময় এই বয়ে কম্পিতে থাকা কারণ বুধুর দিনে বলেন আশা এবং ভয়ের মাঝেই ইমান নিহত কথা শোনার পর আলী খুবই খুশি হলেন এবং আগে যে ভুলগুলো করেছিলেন সেখান থেকে আবার শিক্ষা নিয়ে খুব সুন্দরভাবে রোজা পালন করার উদ্দেশ্যে খুবই সুন্দর কথা বলছেন হুজুর এই জন্য আপনাকে ধন্যবাদ আমার এগুলো বিষয়ে জানা ছিল না হুজুর আপনি এত সুন্দর করে বললেন তো এগুলো আসলে আমাদের প্রত্যেক সমাজের লোকদের জানা দরকার ধন্যবাদ হুজুর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার